রাজধানীর সখীচরণ বিদ্যানিকেতনে এনএসএস ইউনিটের বিশেষ প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে। এই প্রশিক্ষণ শিবির উপলক্ষে মঙ্গলবার সখীচরণ বিদ্যানিকেতনের এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটর রত্না দত্ত, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ডক্টর সুধীর মজুমদার সহ অন্যান্যরা। এদিন রক্তদান শিবিরের উদ্বোধন করে রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই ধরনের সমাজ সেবামূলক কাজের আয়োজন করার জন্য সখীচরণ বিদ্যানিকেতনের এনএসএস ইউনিট ও বিদ্যালয় কর্তৃপক্ষকে অভিনন্দন জানান মেয়র। তিনি বলেন, এই ধরনের কর্মসূচি ছাত্রছাত্রীদের সেবামূলক কাজে প্রেরণা যোগায়। উচ্চশিক্ষণকে অভিগত বিদ্যার পাশাপাশি ছাত্রছাত্রীকে সেবামূলক কাজে নিজেকে আত্মনিয়োগ করার জন্য বিশেষ কর্মসূচি তাদেরকে দেওয়া হয়। ছাত্র হিসাবে পরবর্তী সময়ে সুন্দর মানুষ হিসেবে নিজেকে গঠন করা, সমাজ গঠনের ক্ষেত্রে তাদের অংশগ্রহণ করা বা উন্নতর সুন্দর রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে তাদেরকে যুক্ত করা, তাদের মানসিকতা, তাদের চিন্তাভাবনাকে সেটাকে তৈরি করার ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়, শিক্ষা প্রদান করা হয়, প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে পরবর্তী সময় তারা তাদের নিজের পরিবার, নিজের বিদ্যালয় এবং নিজের এলাকা বা সমাজে তাদের এই শিক্ষাটাকে কাজে লাগাতে পারে, অন্যকে সেবামূলক কাজে উদ্বুদ্ধ করা, সেখানে তারা আত্মনিয়োগ করতে পারে। এনএসএস এর বিশেষ শিবির উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে সখীচরণ বিদ্যানিকেতনের এনএসএস ইউনিট। এর মধ্যে রয়েছে স্বচ্ছ ভারত অভিযান। এই শিবির এবং রক্তদান শিবিরকে কেন্দ্র করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, আর এনিউজ।